তো বন্ধুরা, আজকে 27 নম্বর কোশ্চেন দেখে নিই। হ্যাঁ, তো 27 নম্বর কোশ্চেনে বলা হয়েছে 5x+7 ≤ 3x+9 হলে এক্স এর সর্বোচ্চ মান কত। তো এই ধরনের কোশ্চেন কিভাবে সলভ করব দেখে নিই। যেভাবে ইকুয়াল থাকলে সলভ করতে হয়, ঠিক একই রকম ভাবে এটাকেও কি করব, সলভ করব। তো এখানে আছে 5x, তো 5x লিখে নিলাম। 3x কে এদিকে নিয়ে আসবো, -3x, 7টাকে ওই দিকে নিয়ে যাব, তাহলে -7, এটা প্লাস আছে, সমান ওই দিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 9 - 7, তাহলে কি হলো, 5x থেকে 3x বাদ দিলে কত হচ্ছে, 2x ≤ 9 - 7, তাহলে কত হবে, 2। দেন x ≤ 1 বা 2/2, x ≤ 1। তো এখানে বলা হয়েছে x এর সর্বোচ্চ মান কত হবে, তাহলে x এর সর্বোচ্চ মান 1 হবে। বলেছে x এর থেকে 1 বড় হবে ইয়া ইকুয়াল হবে, তাহলে সর্বোচ্চ মান কত হবে, 1। এবার নেক্সট কোশ্চেন দেখে নিই। এই ধরনের অঙ্ক এলে এইরকম ভাবে অঙ্ক করতে হয়, ঠিক আছে। এবার 28 নম্বর কোশ্চেনে বলা হয়েছে x একটি পূর্ণ সংখ্যা, এখানে পূর্ণ সংখ্যা নিতে হবে, x একটি পূর্ণ সংখ্যা এবং -5 ≤ 2x - 7/2 ≤ 1 হলে x এর বৃহত্তম মান কত, তাহলে x এর বৃহত্তম মান বের করতে হবে। তাহলে আমাদের ইকুয়েশন কি ছিল, ইকুয়েশন ছিল -5 ≤ 2x - 7 ≤ 1, তো একই রকম ভাবে যেমন সমান এইদিকে করি, ঠিক এই এই অঙ্কটাও একই রকম ভাবে করব, কিন্তু এখানে যেহেতু দুই দিকে আছে, তাহলে দুই দিকে সমান ভ্যালু দিতে হবে। এখানে 2 আছে, তাহলে সমান ওই দিকে এলে পরে ভাগে আছে, সমান ওই দিকে এলে কি হয়, গুণ হয়, সমান এই দিকেও এলে গুণ হয়, তো একই রকম লিখবো। এটা কি লিখবো, 2 × 10, তাহলে -10 ≤ 2x - 7 ≤ 2x = 2। এবার কি করব, এখানে -7 আছে, সমান এদিকে আসলে কি হবে, প্লাস, সমান এদিকে গেলে পরে কি যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে -10, মানে মাইনাস আছে, সমান এদিকে আসলে কি হবে, +7 ≤ 2x বেঁচে থাকছে, এটা তো এদিকে নিয়ে যাচ্ছি আর এটা এদিকে নিয়ে যাচ্ছি, তো লেস দেন, তো এটা মাইনাস আছে, সমান এদিকে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, 2 + 7, তাহলে কি হবে, -10 + 7, তাহলে কি হবে, -3 ≤ 2x ≤, এখানে কি হবে, 2 আর 7 যোগ করলে কত হবে, 9। এবার কি করবো, এখানে 2x = 9 আছে এখানে, আর এদিকে আছে -3, তাহলে এটা কি করব, 2x আছে, তাহলে 2টাকে সমান এদিকে নিয়ে এলে কি হতো, ভাগ হতো, একই রকম সমানের মতোই কাজ করব, এদিকেও সমান এদিকে নিয়ে এলে যেমন ভাগ হতো তেমনই এটাই কাজ করব। তো 2 সমান এদিকে এলে পরে কি হয়ে যাবে, গুণ আছে, সমান এদিকে এলে ভাগ, তাহলে -3/2 ≤ এখানে কি বেঁচে থাকছে, x ≤ 9/2। কিন্তু এই গল্পটা এখানে যে এখানে বলা হয়েছে x এর বৃহত্তম মান কত,
কি বলেছে, এক্স একটি পূর্ণ সংখ্যা। এটা কি পূর্ণ সংখ্যা? এটা পূর্ণ সংখ্যা নয়। তাহলে 9 এর 2 কে যদি ভাগ করা হয় তাহলে কি হবে, 9 কে ভাগ করি তাহলে কত হবে, 4 দুগুণা 8, আর এখানে থাকছে 1, তাহলে দশমিকের একটা 0, 5 দুগুণা 10, তাহলে কত হচ্ছে, 4.5। কিন্তু যেহেতু পূর্ণ বর্গ পূর্ণ সংখ্যা নিতে হবে, তাহলে 4.5 মানে আবার কি বলেছে যে পূর্ণ সংখ্যা হবে আর ম্যাক্সিমাম বৃহত্তম, তাহলে 9 এর 2 কে কি লেখা যায়, 4.5। 4.5-এর আগে পূর্ণ সংখ্যা কত, 4। 4.5-এর আগের পূর্ণ সংখ্যা কত হবে, 4। 5 কেন নিব না, 4.5-এর পরে পূর্ণ সংখ্যা কত, 5। 5 এই জন্যই নিব না, এখানে বলেছে সবচেয়ে বৃহত্তম মান, আর এখানে বলেছে এর থেকে আমার বেশি হবে না, এর থেকে বেশি তো হতেই পারে না, 9 এর 2 থেকে বেশি হতেই পারে না, ঠিক আছে। তাহলে 5টা নেওয়া যাবে না, শুধু কি নিব, 4টা নেব। তাহলে সবচেয়ে বৃহত্তম পূর্ণ সংখ্যা কত হবে, 4। আশা করি বুঝতে পেরেছ। এবার নেক্সট কোশ্চেন দেখে নি, 29। একই রকম বলেছে 7 <2x-3>17, এবং এক্স একটি পূর্ণ বর্গ সংখ্যা হলে এক্স এর মান কত। এখানে আবার এক্স একটা পূর্ণ বর্গ সংখ্যা বলা হয়েছে, এর আগে পূর্ণ সংখ্যা ছিল, এবার বলা হয়েছে পূর্ণ বর্গ সংখ্যা। তো একই রকম ভাবে কাজ করব, কোনো অসুবিধা নেই। যেমন 7 <2x-3>17 ছিল, তাহলে কি করব, 2x টা রেখে দেবো, 7 আছে -3 আছে, সমান এদিকে এলে কি হতো, প্লাস হয়ে যেত। একই রকম করব, 7 + 3 <2x-3>, তাহলে 17 + 3, বুঝতে পারছো তো? ঠিক, যাই হোক, এরপরে লাইনটা দেখি কি হবে, 7 + 3 কত হবে, 7 + 3 হবে 10, <2x-20>। এতটা তো বুঝতে পেরেছ। এবার একই রকম ভাবে তাই করব, যেমন ছিল 2x আছে, সমান এদিকে এলে কি হবে, ভাগ হয়ে যাবে, তো এদিকে কি করব, ভাগ করব। তাহলে কি হবে, এটা ভাগ করলে পরে 10/2x = <2x-20/2, তাহলে 10, এটা হবে 5। তাহলে এক্স এর মান কত হবে, 5 <x>10। কিন্তু বলেছে এক্স কি হবে, একটি পূর্ণ বর্গ সংখ্যা। তাহলে 10 কি পূর্ণ বর্গ সংখ্যা? না, পূর্ণ বর্গ সংখ্যা 10 এর একক কত হচ্ছে, 9। 9 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। আর একটা পূর্ণবর্গ সংখ্যা কত হয়, 4। 4 পূর্ণবর্গ সংখ্যা আর 9 পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু এখানে বলা হয়েছে এক্স এর মান কত, এক্স একটি পূর্ণবর্গ সংখ্যা হলে, তাহলে এক্স এর মান এদিকে কি বলেছে, 5-এর থেকে কি হবে, বড় হবে। এক্স এর মান 5-এর থেকে বড় হবে আর 10-এর থেকে ছোট হবে। তাহলে 10-এর থেকে ছোট হতে হবে, তাহলে কত হবে, 10-এর থেকে ছোট 9, যেহেতু এটা পূর্ণবর্গ সংখ্যার কথা বলা হয়েছে। যদি পূর্ণবর্গ সংখ্যা না বলা হতো তাহলে উত্তর কত হতো, 10 হতো, ঠিক আছে। এবার নেক্সট অঙ্ক দেখে নিন, এখানে একটু ইন্টারেস্টিং আছে, এটা জানতে হবে। ইন্টারেস্টিংটা হলো এটাই যে এক্স, এটা আছে মোডের মধ্যে এক্স লেখা আছে, তাহলে এটা আছে মোড x-5 <3>। তো এই ধরনের কোশ্চেনকে কি করব, এখানে ম্যাক্সিমাম কত আছে, 3 আছে, মিনিমাম নিয়ে যেতে হবে। মোড থাকলে কি করব, ম্যাক্সিমাম আছে, এর
মিনিমাম নিয়ে আসতে হবে, কন্ডিশন আছে। এটার সূত্র, কিছু সূত্র আছে এই ধরনের কোশ্চেনের, তো সেটা এই বইয়ে আছে, ওটা এর পরের ভিডিওতে আমি একবার দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? তো এটার কিছু সূত্র আছে, সেই সূত্রটার মধ্যে এটা একটা সূত্র যে এটা যদি মোট অপশন থাকে, মোট থাকে, তাহলে কি করব, এখানে প্লাস থ্রি আছে, তো এদিকে কি করব, মাইনাস থ্রি নিয়ে আসবো, তাহলে কি হবে, সর্বনিম্ন কত হতে পারে, মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ প্লাস থ্রি, তখন কিন্তু এই চিহ্নটা চলে যাবে। যখন এর সর্বনিম্ন মান আমি লিখে দিব, তখন এটা মোডটা চলে যাবে, তাহলে কি পেলাম, মাইনাস থ্রি লেস দেন এক্স মাইনাস ফাইভ লেস দেন থ্রি। এবার মাইনাস থ্রি আছে, এটা এক্স আছে, মাইনাস ফাইভ আছে এখানে, তো মাইনাস ফাইভ সমান এইদিকে এলে পরে কি হতো, প্লাস হয়ে যেত, একই রকম কাজ করবো, তাহলে মাইনাস থ্রি প্লাস ফাইভ লেস দেন এক্স, মাইনাস আছে প্লাস হয়ে যাবে থ্রি প্লাস থ্রি, সরি থ্রি প্লাস ফাইভ। তো এখানে কি হলো, পাঁচের থেকে তিন বাদ দিলে দুই লেস দেন এক্স, পাঁচ তিনে আট, তাহলে উত্তর হবে টু লেস দেন এক্স লেস দেন এইট। বলছে সর্বনিম্ন মান দুই হতে হবে, হতে পারে, এক্স এর সর্বনিম্ন মান দুই হতে পারে, আর সর্বোচ্চ মান কত, আট হতে পারে। এক্স এর মান আটের থেকে কখনোই বড় হবে না, আর এক্স এর মান দুইয়ের থেকে কখনোই ছোট হবে না। এবার নেক্সট কোশ্চেন দেখে নিই, 31 নম্বর কোশ্চেন, একই রকম এর আগে যেমন ছিল এটাও ঠিক তেমনই। তো এখানেও তাই করব, কোনো কিছু না বলে ডাইরেক্ট শুরু করে দেবো অঙ্ক, কি এখানে আছে প্লাস ফাইভ আছে, এদিকে কি হয়ে যাবে, সর্বনিম্ন হয়ে যাবে মাইনাস, তাহলে মাইনাস কি করব, ফাইভ যেমন চিহ্ন আছে ঠিক তেমনই চিহ্ন বসিয়ে দিব। এবার কি হবে, যেটা ছিল কোশ্চেনটা আগে লিখে দেওয়া ছিল, যাই হোক, এক্স প্লাস থ্রি মোট ফাইভ কোশ্চেনটা ছিল, তাহলে এবার সলভ করছি। এবার কি করব, এক্স প্লাস থ্রি যেমন ছিল এক্স প্লাস থ্রি লিখে দেবো, এক্স প্লাস থ্রি চিহ্ন যেটা ছিল সেটা লিখে দিলাম, গ্রেটার দেন ইকুয়াল কত, ফাইভ। তো কি ছিল যেন এটা, তো মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি, এখানে ফাইভ, তাহলে এখানে থ্রি আছে, সমান এদিকে আসলে যেমন হতো মাইনাস হতো, তাহলে মাইনাস করে দেবো, মাইনাস ফাইভ মাইনাস থ্রি গ্রেটার দেন ইকুয়াল এক্স গ্রেটার দেন ইকুয়াল কত, ফাইভ মাইনাস থ্রি, তাহলে কি পাবো, মাইনাস এইট গ্রেটার দেন ইকুয়াল এক্স গ্রেটার দেন ইকুয়াল ফাইভ মাইনাস থ্রি ইকুয়াল টু কত হবে, টু। অতএব বন্ধুরা, এর উত্তর হবে মাইনাস এইট গ্রেটার দেন ইকুয়াল এক্স অথবা এক্স গ্রেটার দেন ইকুয়াল টু। নমস্কার।